হ্যালো ভিউয়ার্স, সবাইকে অল বাংলা ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আমার নতুন ফোনটি আপনাদের সাথে রিভিউ করে দেখিয়ে দেবো। ফোনটি অলরেডি আপনারা দেখছেন, স্যামসাং গ্যালাক্সি J6 Plus। এই ফোনটি আমি নতুন নিয়েছি, তো এটা আমি এখন আনবক্স অলরেডি করা হয়েছে, বাট আমি জাস্ট শুধু আপনাদেরকে এটা রিভিউ করে দেখিয়ে দেবো। এটার মেন মেন ফিচারগুলো আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো আমি এটা আনবক্স করেছি, জাস্ট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা দুইটা কালার, ব্ল্যাক আছে আর একটা ব্লু আছে, আর রেড কালারও আছে একটা, বাট আমার কাছে এই ব্লু অ্যান্ড যে সামনে ব্ল্যাক। ভিউয়ার্স, এই ফোনটাতে অনেক মজার মজার কিছু ফিচার আছে। এটার অন্যতম একটি মজার ব্যাপার হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে এই যে পাওয়ার বাটনে, এই পাওয়ার বাটনে প্রেস করলেই আপনার লাইটও অন হবে, সাথে আপনার ফোনের লকটাও খুলে যাবে এই যে এখানে। তাছাড়া এটার ফেস রিকগনিশন যে সিকিউরিটি আছে সেটাও আছে। দেখুন, পিছনে ক্যামেরা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং আরেকটা হচ্ছে 5 মেগাপিক্সেল, আর সামনে হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ ফ্রন্ট ফ্ল্যাশ। ফ্রন্টেও ফ্ল্যাশ আছে, ব্যাকেও ফ্ল্যাশ আছে। এটার স্ক্রিন সাইজ হচ্ছে 6 ইঞ্চি, আর র্যাম হচ্ছে 3 জিবি এবং রম হচ্ছে 32 জিবি। সেটিং থেকে এটার যে মেন ফিচারগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে অ্যাবাউট ফোন, এখানে যদি সফটওয়্যার ইনফরমেশনগুলো দেখি, দেখুন এটা হচ্ছে 8.1 ভার্সন, স্যামসাং এক্সপিরিয়েন্স ভার্সন হচ্ছে 9.5। দেখুন, একেবারে নিউ, সেপ্টেম্বরে রিলিজ, J6 Plus। এটা J6টা একটু ওল্ড। তাছাড়া দেখুন, এটা নোটিফিকেশন প্যানেলটা আমি যদি আপনাদের দেখিয়ে দিই, এখানে অনেক কিছুই মজার সেটিং আছে। দেখুন, এই যে পাওয়ার সেভিং মোডটা আছে, এটা নতুন। তারপরে সিকিউর ফোল্ডার একটা অপশন আছে, আরও কিছু। দেখুন, এখানে কিছু নতুন সেটিং আছে যেগুলো অন্য ফোনগুলোতে নেই। তো ভিউয়ার্স, আমি আসলে ফোন রিভিউয়ে তত এক্সপার্ট না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার নতুন ফোনটি। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।